সবাই একটু ভি সাইন দেখায় আপনারা সবাই বাংলাদেশি বাংলা আমাদের গর্ব আজকে ভাই মোসানি অনেকগুলো কাজ নিয়ে বের হইছে এখন একটা আরেকটা কাজের কথা মনে পড়ছে সেটাও লিখে নেই সেটা হচ্ছে সানগ্লাস সানগ্লাস জিএলএ ডবল এস হ্যাঁ ঠিক আছে সানগ্লাস ব্র্যান্ড ঠিক আছে এই এই কাজগুলো আজকে করতে হবে তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে নিউ ভাইজার ইনস্টল করতে হবে সো হ্যালো দ্যার আসসালামু আলাইকুম দিস ইজ সাইফুল্লাহ সানি ওয়েলকাম টু সানি গিরি হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন সো ব্রোস কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে সময় কম কাজ অনেক বেশি প্রথমে চলেন ভাইজারটা ইনস্টল করি নেক্সট যে টুরটা সেটার মধ্যে এজেসিটা নিয়ে যাবো আর এটার ভাইজার অবস্থা খুব বেশি ভালো না এই যেখান দিয়ে দেখেন মজা মজা পড়ে গেছে আর আমি একটা জিনিস বুঝি না এজেসির ভাইজার কি কোয়ালিটি খারাপ নাকি আমি এটার বেশি অত্যাচার করি যার কারণে অবস্থা হইতেছে এজেসির ভাইজার আমি এবার তৃতীয় নম্বরটা হচ্ছে ইনস্টল করতেছি এর মাঝখানে একটা নিয়েছিলাম সেটাও অবস্থা খারাপ এটাও গেছে এখন আরেকটা নিতে হইতেছে সাদা ইউজ করা হয়েছে ব্ল্যাকও ইউজ করা হয়েছে কিন্তু এটা ইউজ করা হয়নি তাই এবার হচ্ছে আমরা গোল্ডেন কালারের বা কি বলে এটারে গোল্ডেন গোল্ডেন কি ইরিডিয়াম নাকি ডাইরেক্ট গোল্ড ডাইরেক্ট গোল্ড না আচ্ছা এখন এই যে সাদাটার জায়গার মধ্যে এটা বসবে ঠিক আছে না একটু ভিন্ন রকমের ফিল আসতেছে না ঠিক আছে জোস আমাদের নিউ ভাইজার ইনস্টল করা হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে হার্ড ড্রাইভ নিতে হবে চলেন হার্ড ড্রাইভ নিই আর এত এত কাজের লিস্ট নিয়ে বেরোইছি তার কারণ তো বলা হয় না তার কারণ হচ্ছে আজকে রাতে ভাই মোহাম্মদ সানি আবার দেশের বাইরে চলে যাব আবার বড় একটা রাইড করার উদ্দেশ্যে যে রাইডের মধ্যে বেরোতেছি খুব তাড়াহুড়ার প্ল্যানের মধ্যে বের হওয়া হচ্ছে আর কি শ্রীলঙ্কা থেকে আসার পরে ভাবছিলাম যে দুই তিন মাস দেশেই থাকবো দেশের ভিতরেই কোনো জায়গার মধ্যে প্ল্যান করবো অথবা ঢাকা শহরের ভিতরেই আছে একটু রিল্যাক্সে থাকার প্ল্যান ছিল কিন্তু হুট করে আর কি এখন আরেকটা প্ল্যান হইতেছে প্রায় 6000 কিলোমিটার একটা রাইডের প্ল্যান হইছে ইন্ডিয়ার এই মাথা থেকে ওই মাথা পুরাটা রাইড হয়ে যাবে যাই হোক বিস্তারিত বলতেছি আগে হচ্ছে আমরা এখন যাব হার্ড ড্রাইভ কিনতে আমার পিসির যে হার্ড ডিস্ক আছে সবগুলো ফুল হয়ে গেছে এটা সম্ভবত 4 নম্বর বা 5 নম্বর হার্ড ডিস্ক কিনতে যাইতেছি আচ্ছা বিকাল হয়ে গেছে প্রায় 5টা বাজতেছে আমাদের কী কী কাজ শেষ হয়েছে সেটা একটু দেখি হার্ড ড্রাইভ কেনা শেষ তারপরে সানগ্লাসও কিনছি মাঝখানে হ্যাঁ হার্ড ড্রাইভ কিনে তারপরে হচ্ছে সানগ্লাসও কিনতে গেছিলাম সানগ্লাস কেনা ডান এখন আরও দুইটা কাজ বাকি আছে একটা হচ্ছে গোপ্রো মাউন্ট কিনতে হবে তারপর হচ্ছে ফটোশ্যুট এখনও বাকি আছে ফটোশ্যুট নিয়ে বলতেছে একটু পরে আর এর মাঝখানে একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলে নিই সেটা হচ্ছে এই যে সেল অ্যাডভান্স নতুন একটা ক্যাম্পেইন চালু করছে এই যে এই জিনিসটা দেখেন এইটা এখানে স্টিকারের মতো আছে এটা রাতের বেলা চকচক করবে এটা যদি কোনো জায়গায় এরকম আপনার বাইকের সাথে বাধা দেখেন এটা যদি কোনো জায়গায় আপনার বাইকের পাশে এরকম দেখেন তাহলে উল্টা পাশে ঘোরাবেন ঘোরানোর পরে দেখবেন যে এখানে কিছু অফারের নাম লেখা আছে গেট লাকি অ্যান্ড উইন 10 উইন্ড ব্রেকার্স এভরি উইক বুঝতেছেন জাস্ট হচ্ছে আপনাকে এই যে এটা দেখতেছেন এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে দেখে আমরা স্ক্যান করি স্ক্যান করার পরে কি ওপেন হয় তাড়াতাড়ি লোড হ ভাই তাড়াতাড়ি লোড হ প্লিজ আচ্ছা স্ক্যান করার পরে আমাদেরকে এটা নিয়ে গেছে হচ্ছে র্যাংস পেট্রোলিয়াম লিমিটেডের ওয়েবসাইটে সেখান থেকে আপনি সেলের সব প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর এই অর্ডার করলে আপনি সেখানে জিততে পারবেন হচ্ছে এই উইন্ড ব্রেকারগুলো নতুন একটা ক্যাম্পেইন চালু করছে আর কি বলে দিলাম ঠিক আছে আমরা এখন ফটোশ্যুটে যাব এই যে এখানে আমাদের ফটোশ্যুট হইলো এখানে যতগুলো বাইক দেখতেছেন সবগুলো হচ্ছে অ্যাপাচি মানে হচ্ছে টিভিএসের আর আমরা যে রাইডটায় বের হইতেছি সেই রাইডটার ফুল রেসপন্সিবিলিটি বা ফুল পেট্রোনাইজেশন করতেছে হচ্ছে টিভিএস মোটরস বাংলাদেশ এখন টিভিএস মোটরস বাংলাদেশের যে সিইও উনি এখানে আসছেন আমাদের সাথে কথা বলার জন্য উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছে সেগুলো শুনি আপনি কিন্তু একটা দেশের প্রতিনিধিত্ব করছেন তো যখন আমি একটা দেশ প্রতিনিধিত্ব করি তখন আমাকে সবসময় স্মরণ রাখতে হবে যে আমার দেশের মান সম্মান ইজ্জত এবং জান মাল আমার নিজের এবং আমার দেশের ইজ্জতের কথা চিন্তা করে এইটা আমাদেরকে যে রেসপন্সিবল হওয়া সেই জায়গাটা যেন কোনোভাবে ব্যত্যয় বা ত্রুটি না ঘটে
এখন বাজে হচ্ছে রাতের 7:50 মাত্র আমাদের এখানে যেই গেট টুগেদার ছিল সেটা শেষ হয়েছে যারা যারা রাইড করব তাদের সাথে ফটো সেশন তারপরে টিভিএস মোটরসের সিইও উনি অনেক কথাবার্তা বললেন সেগুলো শুনলাম তারপরে আমাদেরকে কয়েকটা টি শার্ট দিয়েছে সেগুলো বাসা নিয়ে দেখাইতেছি আমাদেরকে বেরোতে হবে রাতের 11টায় ড্রিম রাইডের উদ্দেশ্যে বেরোবো আমরা তার মাঝখানে আমাকে যেতে হবে এখন মোটো অটোতে হ্যালো আসসালামু আলাইকুম মোটর সাইকেল ক্যামেরা বাকেট না ব্রাকেট আচ্ছা এই জিনিসটাই দরকার এখানে মোটরসাইকেলের হ্যান্ডেলের সাথে এটা লাগাবো তারপর এখানে একটা গোপ্রো বসাবো তারপরে সেটা আমার দিকে ডিরেক্ট করে থাকবে এবার ব্লগের মধ্যে মোটো ব্লগ বেশি হওয়ার সম্ভাবনা একটু বেশি ঠিক আছে প্যাকেট করো আজকে যে প্রি ট্যুর গেট টুগেদার হয়েছে সেটার মধ্যে এই জিনিসগুলো দেখে একটু একটু করে দেখাই প্রথম হচ্ছে এই যে এই টি শার্টটা যেটার মধ্যে এক সাইডে হচ্ছে টিভিএস রেসিং আর এই সাইডে হচ্ছে এওজি এওজি মানে হচ্ছে অ্যাপাচি ওনার্স গ্রুপ তারপর এই একটা টি শার্ট এটার মধ্যে সেম অ্যাপাচি রেসিং আর পিছনে এওজি তারপর আছে হচ্ছে ও আচ্ছা এটা সুন্দর এটা কী বলে এটারে হাইলাইটার না কি যে ওই যে লাইট পড়লে যে চকচক করবে সেই জিনিসটা দিছে এটার মধ্যে সেম জিনিস অ্যাপাচি রেসিং আর হচ্ছে এওজি এটা ফ্রম বাইক বিডি শুভ্র সেন দা হচ্ছে এটা দিছে হ্যাঁ বাইক বিডি থেকে টি শার্টটা দেওয়া হয়েছে সামনে হচ্ছে বাংলাদেশের মানচিত্র থ্যাংক ইউ বাইক বিডি ফর দিস টি শার্ট আর অ্যাবাউট দ্য ট্যুর এটা একটা ড্রিম ট্যুর বলা যেতে পারে বাংলাদেশ থেকে অনেকজন বাইকার আমরা যাব ইন্ডিয়াতে একটা লম্বা রাইড হবে প্রায় 6-7 হাজার কিলোমিটার ইন্ডিয়াতে রাইড করা হবে মানে বুঝতেছেন কী পরিমাণে এক্সট্রিম রাইড হতে যাচ্ছে আমার লাইফে সম্ভবত সবচেয়ে বড় রাইড এটাই হবে 64 ডিস্ট্রিক্ট ট্যুর ছিল 5,800 কিলোমিটার বা 6,000 কিলোমিটারই ধরি আর এটা যদি 6,000 কিলোমিটার ক্রস করে তাহলে আমার লাইফের সবচেয়ে বড় রাইড হতে যাচ্ছে এটা সো আসেন নেক্সট দিন আর যেই প্রোগ্রামটা আমরা যাচ্ছি এই প্রোগ্রামের ভিডিও আমি অনেক আগ থেকে ইউটিউবে বিভিন্ন ব্লগাররা যাচ্ছে সেগুলো দেখে আসতাম আজকে আপনাদের ভাই মোহাম্মদ সানি রওনা হবে সেই ডেস্টিনেশনের দিকে সো ঠিক আছে আসেন তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন গন্তব্যে নতুন রাইডে সানি আউট টাটা গুড বাই আল্লাহ হাফেজ সেটা যাওয়ার পরে তারপরে বুঝবো আচ্ছা না এটা বলবো না এখন আচ্ছা এই বাইকটি নিয়ে তো যাচ্ছি না ওকে